Hey guys, welcome to my new blog, AT Multicar Service Center. আমার গাড়িটি অনেকদিন পড়ে থাকার কারণে গাড়িটি অনেক নোংরা হয়ে গেছে, তো গাড়িটিকে এখন সার্ভিস করতে হবে। তো সার্ভিসে আমি এখন যাবো, CV300 গাড়িটির নাম। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন গাড়িটিকে নিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টারে, ভালো সার্ভিস করে এখানে, তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আমি কার সার্ভিসিংয়ের পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আর দেরি না করে যাওয়া যাক এখন, তো সঙ্গে থাকুন, লেটস গো গাইস। এই জায়গাটির নাম হচ্ছে ডাকঘর কালী মন্দির অথবা ডাকঘর কালী বাড়ি, খুব জাগ্রত মন্দির হিসাবে পরিচিত। জয় মা কালী, সবার মঙ্গল করো মা। আমি সার্ভিস সেন্টারের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই জায়গাটির নাম হচ্ছে মেমানপুর চেন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির পাশ থেকে ঢুকতে হয়, ঢুকেই সামনেই একদম। এই এখন সার্ভিস সেন্টারে আমরা এখন ঢুকছি। এবারে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গাড়িটির সঙ্গে কী করা হয়। গাড়িটির মধ্যে প্রচুর পরিমাণে ধুলো জমেছে, দেখতেই পাচ্ছেন, ক্লিন করছে দাদা, প্রচণ্ড পরিমাণে ধুলো, এত যে ধুলো বলা যাবে না। দেখুন কীভাবে পরিষ্কার করছে, দেখুন। খুব সুন্দর, অতি যত্ন সহকারে এখানে সার্ভিস করা হয়, দেখতেই পাচ্ছেন আপনারা গাড়িটির সঙ্গে কী করা হচ্ছে, কীরকমভাবে ওরা সার্ভিস করে না করে ডিটেলস ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কন্টিনিউ। গাড়ি এখন ওয়াশ হচ্ছে, দেখাই যাচ্ছে। আপনারাও মনে করলে এখানে আসতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। গাড়ি ক্লিন করিয়ে এখানে সমস্ত রকমের গাড়ি সার্ভিস করা হয়। ওয়াও, আমার গাড়ি এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। তো এখানে খুব ভালো যত্ন সহকারে গাড়ি সার্ভিস করা হয়, খুব সুন্দর ক্লিন করেছে, এখানে মনের মতো পুরো ক্লিন করে দেয়, খুব সুন্দর লাগছে দেখতে। এবার পরিষ্কার হয়ে গেছে, চলো এবার দেরি না করে এবার বেরোনো যাক এখান থেকে। ভিডিওটি আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো একটি সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি কথা, বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বাইরে অযথা না বেরিয়ে বাড়িতে থাকার চেষ্টা করুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে।